পরিবেশকে সুন্দর করতে হলে শিশুদেরকে সবার আগে সুন্দর পরিবেশ বজায় রাখার শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন এশিয়ান টেলিভিশন চেয়ারম্যান আলহাজান রশিদ সিআইপি। বিকালে রাজধানীর মিরপুর ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। সপ্তাহী পত্রিকা উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শহীদুল হক এবং সাবেক সচিব অলিয়ার রহমান সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলহাজান রশিদ সিআইপি বলেন, একটি দেশের এগিয়ে যাওয়ার মূল নিয়ামক সেখানকার পরিবেশ। তিনি বলেন, সিঙ্গাপুর, চীন ও জাপানের মতো পরিবেশ বান্ধব সমাজ গঠন সবার ভূমিকা রাখতে হবে। আমাদের পরিবেশ সম্বন্ধে আমাদের ঘরের থেকে বাচ্চা কাচ্চাকে সকলকে শিখাইতে হবে পরিবেশ এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে চলো, থুথু জায়গায় জায়গায় ফেলাবে না, কাগজ ফেলাবে না, এমন সব কিছুরই ঘরকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে পরিবেশ ভালো হবে।